ল ভিউভার্স আইল্ড কাপ টু পাবলিটি বিডিএমিয়ার সম্বর্ষণ সহকারী শিক্ষক সঙ্গে আছে আপনাদের সুপ্রি ভিউয়ার্স আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ অবশেষে স্থগিত একচল্লিশ জেলার উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা সুখবর পাচ্ছেন আদালতে রিটজনিত কারণে দেশের একচল্লিশ জেলার চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীদের যোগদান ও পদায়ন স্থগিত রয়েছে তবে আগামী মার্চের মধ্যে রিট নিষ্পত্তি করে দেশের সব জেলায় নিয়োগ ও পদায়ন সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানা গেছে পটুয়াখালী দিনাজপুর গোপালগঞ্জ গাজীপুর ফরিদপুর ঢাকা খুলনা নাটোরসহ বেশ কয়েকটি জেলার একাধিক রিট আবেদন করা হয়েছে এ কারণে একটি আবেদন নিষ্পত্তি হলে আরেকটি বহাল থাকছে বলে যেসব জেলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছে তবে শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন তিনি বলেন নীতিমালা অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি তাদের মধ্যে এক শ্রেণীর প্রার্থী আদালতে গিয়ে মামলা করেছে তার প্রেক্ষাপটে আদালত থেকে একচল্লিশ জেলার নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ দেয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নীতিমালা অনুযায়ী ষাট শতাংশ নারী বিশ শতাংশ পোষ্য ও বিশ শতাংশ মুক্তিযোদ্ধা করা অনুসরণ করা হয় দু হাজার উনিশ সালে চব্বিশ ডিসেম্বর শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এরপর ষোলো ফেব্রুয়ারি নতুন শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে বলা হয় সতেরো থেকে উনিশ ফেব্রুয়ারি তারিখে ওরিয়েন্টেশন এবং উনিশ ফেব্রুয়ারি নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পরই বিপত্তি ঘটে দেশের একচল্লিশ জেলায় শিক্ষক নিয়োগে বিধি অনুযায়ী কোটা অনুসরণ হয়নি বলে আদালতে রিট করেন নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষায় ফেল করা প্রার্থীরা সচিব বলেন আমরা শক্ত হাতে সব মামলা মোকাবিলা করছি আমাদের আইনজীবীরা প্রমাণ আদালতে দাখিল করেছেন এ কারণে নতুন করে আর কোনো জেলায় এ নিয়োগ সংক্রান্ত মামলা গ্রহণ করা হচ্ছে না ইতিমধ্যে কয়েকটি জেলায় স্থগিতাদেশ বাতিল হওয়ার অপেক্ষায় যেসব জেলায় স্থগিতাদেশ বাতিল করা হবে সেখানে যোগদান ও পদায়ন কার্যক্রম সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীদের যোগদান ও পদায়ন স্থগিত হওয়ার আন্দোলনে নেমেছেন নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা রোববার তাদের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবি মানববন্ধন করেন প্রসঙ্গত দু আঠারো সালে ত্রিশ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পরে ওই বছরের এক থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত সারা দেশে থেকে চব্বিশ লাখ জন প্রার্থী আবেদন করেন গত বছর সারা দেশে প্রথম ধাপে চব্বিশে মে দ্বিতীয় ধাপে মে তৃতীয় ধাপে একুশ জুন এবং চতুর্থ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পঞ্চান্ন হাজার দুইশো পঁচানব্বই জন পাশ করেন গত ছয় অক্টোবর থেকে এর মৌখিক পরীক্ষা শুরু হয় মাসব্যাপী সারা দেশের সব জেলার মৌখিক পরীক্ষা আয়োজন করা হয় সবশেষে গত চব্বিশ ডিসেম্বর হাজার একশো সাতচল্লিশ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফলাফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো সুপ্রিভার্স এই রিট যে বাংলাদেশে অনেক প্রার্থীগণ করেছেন তো মহামান্য আদালতে তো এটা মানে নিষ্পত্তি হয়ে যাবে এমনটি কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আকরাম আল হোসেন স্যার তো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই তো অবশেষে স্থগিত একচল্লিশ জেলার উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা এটি সুখবর পাচ্ছেন যে তারা এখন না হোক মার্চের মধ্যে তারা জয়েন করতে পারবেন তো সুপ্রিয় ভিভার্স এই ছিল আমাদের আজকের আয়োজন তো আমাদের এই বিষয়টি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার সুচিন্তিত মতামত লিখে দেবেন এবং আপনি যদি মনে করেন যেটি আপনার প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন এবং আপনি যদি মনে করেন যেটি আপনার প্রয়োজন প্রয়োজনে অন্য যে কারো পরিচিত পরিজন যে কারো প্রয়োজন হতে পারে তাহলে উক্ত ব্যক্তির নিকট শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তো সুপ্রিয় ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজই যদি আবার পরবর্তী কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এ পর্যন্তই তো সক্রিয় ভিউয়ার্স পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ